কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে। আমিও জিততে চাই ইউথ ফেয়ারে। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মালিক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ সহ 25টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের 200+ তরুণ এই মেলায় অংশগ্রহণ করে। মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরেছেন। এছাড়া রাস্তাঘাটে চলাচলে বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বারবার। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরও বেশি করে সম্পৃক্ত করার প্রয়োজন বলে দাবি জানান তারা। মেলায় তরুণদের অংশগ্রহণে নাগরিক ইস্যু নিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। USAID এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন BSC, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।